হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে ফ্রি ফায়ারের একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু আপনি বেশ কয়েকটি জিনিস একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, এখন আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, দেখুন এখানে একটি ব্যাক স্ক্রিন দেওয়া রয়েছে, এটি আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এটি CR7 বা কোনো ক্যারেক্টারের ব্যাক স্ক্রিন, এটি কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একেবারে ফ্রিতে আপনি পেয়ে যাবেন। তারপর রয়েছে একটি গান স্ক্রিন রয়েছে, ঠিক আছে, এই গান স্ক্রিন কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি নিতে পারবেন। আরেকটি স্ক্রিন রয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, দেখুন এখানে কিন্তু একটি মানে পান্থার স্ক্রিন রয়েছে, এই পান্থার স্ক্রিনটি কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে একেবারে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটি কালার রয়েছে, নিয়ন টাইপের কালার, এটি কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আপনি কীভাবে ফ্রিতে পাবেন বা কীভাবে নিতে পারবেন সেটি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ব্যাপারটি দেখিয়ে দেবো। তার আগে বলছি, আপনি যদি এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই অতি অবশ্যই ভিডিওতে লাইক করুন। এই ভিডিওতে লাইক করবেন না তো কোন ভিডিওতে লাইক করবে? তাড়াতাড়ি লাইক করুন এবং এই ভিডিওর কমেন্টে অবশ্যই যা খুশি লিখবেন, তবে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখলে কিন্তু আমি অনেকটা মোটিভেশন মানে বৃদ্ধি পাই এবং ভিডিও করার আগ্রহ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আপনি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি, ঠিক আছে। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এগুলো পাবেন। সো গাইস, এখন আমি প্রথমত যে কাজটি করবো, ঠিক আছে, এখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন, এখন আপনাকে এই ব্যাক স্ক্রিনটি মানে নিতে হবে। এই ব্যাক স্ক্রিনটি নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে? তো আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি মানে লগ ইন করবেন। প্রত্যেক দিন লগ ইন করবেন, মানে 5 দিন লগ ইন করলেও কিন্তু আপনি এই ব্যাক স্ক্রিনটি পেয়ে যাবেন। 5 দিন লগ ইন করলে কিন্তু আপনি এটি পেয়ে যাবেন। সো গাইস, দেখুন কিন্তু আমি অলরেডি মানে 2 দিন লগ ইন করেছি এবং আর 3 দিন লগ ইন করলে কিন্তু আমি ব্যাক স্ক্রিনটি নিয়ে নিতে পারবো। দেখুন এখানে লেখা রয়েছে, অলরেডি এখানে রয়েছে যে লগ ইন 2/5 ডেজ, অর্থাৎ আমি 2 দিন লগ ইন করেছি আর 3 দিন লগ ইন করলে কিন্তু এই মানে ব্যাক স্ক্রিনটি আমি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবো। আর এই গান স্ক্রিনটি নেওয়ার জন্য আপনাকে 3 দিন লগ ইন করতে হবে। আমি 2 দিন লগ ইন করেছি আর 1 দিন লগ ইন করলে কিন্তু আমি এই গান স্ক্রিনটি নিয়ে নিতে পারবো। তো আপনি অবশ্যই লগ ইন করবেন, তারপর দেখবেন যেখানে ক্লেম বলে লেখা থাকবে, এখন আপনি অবশ্যই এখান থেকে ক্লেম করবেন। 2 দিন পর বা লগ ইন করার পর আপনি এই ব্যাক স্ক্রিনটি ক্লেম করে নিতে পারবেন। তো জাস্ট যদি মানে লগ ইন করলে কিন্তু হয়ে যাবে, আপনাকে আর কিছু করতে হবে না। সো গাইস, এখন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, দেখুন কিন্তু এখানে একটি মানে গান স্ক্রিন দেওয়া রয়েছে, ঠিক আছে, এই গান স্ক্রিনটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো এই গান স্ক্রিনটি আপনি সম্পূর্ণ মানে কীভাবে ফ্রিতে পাবেন সেটি আমি দেখিয়ে দেবো। সো গাইস, দেখুন কিন্তু এখানে লেখা রয়েছে আপনাকে এই পয়েন্ট সংগ্রহ করতে হবে। দেখুন এখানে রয়েছে যে রেড পয়েন্ট ক্লাব বলে, ঠিক আছে, মানে এই টোকেন আপনাকে সংগ্রহ করতে হবে। দেখুন 10টি টোকেন সংগ্রহ করলে কিন্তু আপনি এই গান স্ক্রিনটি আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন কত সুন্দর একটি গান স্ক্রিন রয়েছে, এটি আপনি নিতে পারবেন। তো এটি মানে এই টোকেন সংগ্রহ করার জন্য আপনাকে কী করতে হবে? দেখুন আমি 5টা সংগ্রহ করেছি আর 10টা মানে 5-5টা সংগ্রহ করলে কিন্তু আমি এই গান স্ক্রিনটি নিতে পারবো। তো এটি মানে টোকেন সংগ্রহ করার জন্য এখন আপনি প্রথমে এখানে যে উপরের অপশান যে রয়েছে চেক ইন ফর এ গান স্ক্রিন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন যে এই টোকেন আপনাকে মানে দিয়ে দেবে। আপনি যদি প্রত্যেক দিন লগ ইন করেন তাহলে কিন্তু লগ ইন করার বিনিময়ে আপনাকে একটি করে টোকেন দেওয়া হবে, ঠিক আছে। এটা আমি ক্লেম করছি এখান থেকে। তো দেখুন এই টোকেনটা আমি ক্লেম করলাম, ঠিক আছে। আরেকটি উপায় আপনাকে মানে এই টোকেন সংগ্রহ করতে পারবেন, আপনি যদি মানে গেম খেলেন, গেম খেলার পর যদি আপনি উইনার হন বা বোয়া উপভোগ করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাকে গেমের শেষে একটি করে মানে এই টোকেন দেওয়া হবে, ঠিক আছে। যদি আপনি গেমের শেষে উইনার হন তাহলে কিন্তু আপনি মানে এটি একটা করে পাবেন, আর আপনি লগ ইন করলে কিন্তু এটি পাবেন। আপনি মাত্র 2টি উপায় কিন্তু এই টোকেন সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। সো গাইস, দেখুন কিন্তু আমার 6টা হয়ে গিয়েছে, আর 4টি সংগ্রহ করলে কিন্তু আমি গান স্ক্রিনটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো। অর্থাৎ আমি যদি গেম খেলি বা লগ ইন করি তাহলে কিন্তু আমি এটি পেয়ে যাবো, ঠিক আছে। এইভাবে আপনি লগ ইন করবেন প্রত্যেক দিন বা 10 দিন লগ ইন করবেন তাহলে কিন্তু আপনি এটি পেয়ে যাবেন, আর গেম খেললেও কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনি উইনার হন বা বোয়া নেন তাহলে কিন্তু আপনি এটি পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে এইভাবে নিতে পারবেন। আর একটি জিনিস রয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এখন আপনি জাস্ট এই যে মেল ফিমেল যে অপশানটি রয়েছে, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি কল ব্যাক এখানে ক্লিক করুন। কল ব্যাকে ক্লিক করার পর দেখুন কিন্তু এখানে কিন্তু অনেক রকমের কল ব্যাক অপশান রয়েছে, ঠিক আছে। এই যে কল ব্যাক রয়েছে এগুলো মানে আপনাকে নিতে হবে। তারপর এখন আপনি এটিও সম্পূর্ণ ফ্রিতে নেবেন। এটি নেওয়ার জন্য আপনাকে প্রথমত কী করবেন? সো দেখুন, কল ব্যাক মানে কি আপনি হয়তো বুঝতে পারছেন না যে কল ব্যাক হলো যারা মানে গেম খেলে না, মানে ফ্রি ফায়ার গেম অনেকদিন পর্যন্ত খেলে না, অর্থাৎ 10 দিন 15 দিন 20 দিন বা এর বেশি যারা গেম খেলে না, তারা আপনি তাদেরকে ইনভাইট করবেন। তারা যদি গেমের মধ্যে আসে তাহলে কিন্তু আপনি কল ব্যাক তাদেরকে করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একজনকে যদি কল ব্যাক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 3টি ভাউচার পাবেন, ঠিক আছে। এইভাবে আপনি মানে করবেন। আর আপনি যদি এখান থেকে মানে এখান থেকে যদি আপনি একজনকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি 1টি 3টি ভাউচার পাবেন। আর আপনি যদি এখান থেকে 3 জনকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি এটি পাবেন। আপনি যদি এখান থেকে মানে 5 জনকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি এই সংগ্রহ করে নিতে পারবেন। আর আপনি যদি এখান থেকে 7 জনকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি এই 7টি টোকেন পাবেন, প্লাস আপনি এই পান্থার স্ক্রিনটিও পেয়ে যাবেন। তো কল ব্যাক মানে হলো আপনি মানে যারা গেম খেলেন না অনেক দিন পর্যন্ত, যারা 20 দিন 25 দিন বা এর বেশি যারা গেম খেলেন না, তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট করবেন। সেক্ষেত্রে ইনভাইট করার মাধ্যমে সে যদি গেমের মধ্যে চলে আসে তাহলে কিন্তু সেটি কল ব্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই টোকেনগুলো সংগ্রহ করতে পারবেন। অথবা আপনি আরেকটি উপায়
করতে পারেন, ঠিক আছে। তো আপনি অন্য একটি মোবাইল ফোনে আপনি একটি অন্য মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমটি মানে ইনস্টল করে রাখবেন এবং লগ ইন করে রাখবেন, কোনো একটি আইডি খুলে রাখবেন, এবং সেই আইডি খোলার পর এখন আপনি ওই গেম থেকে মানে লগ আউট করবেন। লগ আউট পর এখন আপনি ওই গেমটি মানে ওপেন করবেন না, 20-25 দিন পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি ওই গেম থেকে এই গেম থেকে আপনি ওই গেমে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন, অ্যাকসেপ্ট। যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর অ্যাকসেপ্ট করবেন, তখন দেখবেন যে আপনি তাকে মানে এখান থেকে কল ব্যাক করবেন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনি কল ব্যাক করার পর দেখবেন যে আপনি এখান থেকে মানে এখান থেকে টোকেনগুলো সংগ্রহ করতে পারছেন। এইভাবে কিন্তু আপনি এইভাবে মানে এখান থেকে মানে নিতে পারবেন, নিজে এগুলো সবগুলো নিতে পারবেন। এইভাবে আপনি কল ব্যাক করার মাধ্যমে এগুলো নিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। সো আরেকটা কথা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওতে লাইক করার পর দেখবেন যে আমি অনেকটা মোটিভেশন বৃদ্ধি পাই, ঠিক আছে। এই ছিল আজকে এই মূলত ভিডিওটি দেওয়ার জন্য আমি ভিডিওটি করছি, এগুলো আপনারা কীভাবে ফ্রিতে পাবেন তার জন্য ভিডিওটি আমি করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে এবং অতি অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কারণ ভিডিওতে লাইক করলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। এই পর্যন্ত ভিডিওটি আজকের।